অসুস্থ হয়ে ভর্তি চার মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এদিন এই অঙ্ক পরীক্ষা দিতে সেই চারজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেন্ট মেরি স্কুলে সিট পড়েছিল দানিসা ইসলামিয়া নামক ওই স্কুলের ছাত্রীদের। সেখানেই পরীক্ষা চলাকালীনই ঘন্টা দুয়েক পর দশ জন ছাত্রী হঠাৎই অসুস্থ হয়ে যায়। মেডিকেল টিমের চিকিৎসক এসে পরীক্ষা করে চারজনকে হাসপাতালে ভর্তি করার জন্য জানান, বাকিদের প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়েছে স্কুলেই। চিকিৎসকদের কথা মতো চারজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে আসানসোলের পুরনো স্টেশনের আতিয়া পারভিন, ডিসেরগড়ের মুস্কান খাতুন, আরফিন পারভিন এবং সঞ্জিতা খাতুনকে ভর্তি করা হয়। সুপার স্পেশালিটি হাসপাতালের কেবিনে বসেই পরীক্ষা দেয় অসুস্থ হয়ে ছাত্রীরা। ছাত্রীদের আধ ঘন্টা অতিরিক্ত সময় দেওয়া হয় এদিন। চিকিৎসকদের মন্তব্য, অঙ্ক পরীক্ষায় ভীতি থেকেই প্যানিক শুরু হয়েছিল ওই সকল ছাত্রীদের, এরপরে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন সকলেই। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।